আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজ 1 ফেব্রুয়ারি তাজরিয়ানের জন্মদিন। বন্ধুরা, আমরা এই দিনে রাত 12:01 থেকে সারা দিন কি কি করলাম, কিভাবে ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, তা থেকে কিছু কিছু দৃশ্য ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই তো রাত 12টা বাজার সাথে সাথে আমি আর ওর আব্বু ওর রুমে গিয়ে ওকে উঠিয়ে শুভেচ্ছা জানালাম ও কেক কাটলাম। এখন যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো এনেছে আমার খালাতো মামাতো ভাই ও বোনেরা। আসলে ওরা এলেই তাজরিয়ানের জন্মদিনের আসল আনন্দ শুরু হয়। ছোটবেলা থেকেই ওরা সবাই মিলে তাজরিয়ানের জন্মদিন পালন করে। প্রতিবার ওরা অনেক অনেক খাবার ও কেক নিয়ে আসে, তারপর সবাই মিলে আনন্দ করে। আমরা তেমন কোনো পার্টি করি না, ঘরোয়া ভাবেই জন্মদিনটা প্রতিবারই পালন করা হয়। আর এই কেকটি আনা হয়েছে প্যারিস বাগের থেকে। আগের লাল রঙের কেকটি আনা হয়েছিল সুগন্ধা থেকে। দুটি কেকই অনেক মজার ছিল। এত সুন্দর ইউটিউবারই তো আমার দরকার। খাওয়া দাওয়ার পর ওরা ঠিক করলো ছাদে গিয়ে কেক কাটবে, তাই সবকিছু টেনে ছাদে নিয়ে গেল আর আমার সাত বাগানের গাছপালা দিয়ে ডেকোরেট করেছে, সুন্দরই হয়েছে। এরপর ওরা ছয়জন ফটো সেশন করছে। এই ছয়জন একটা টিম, ওরা ছোটবেলা থেকেই একসাথে বড় হচ্ছে। যদিও ওরা তাজরিয়ানের আন্টি হয়, তবুও একসাথে থাকা ও বয়স কাছাকাছি হওয়ার কারণে ওদের মধ্যে গড়ে উঠেছে দারুণ বন্ধুত্ব। ওরা ঠিক এরকমই একজন, অন্যজনের জন্মদিনগুলোতে একসাথে হয় ও আনন্দে কাটিয়ে দেয়। দোয়া করি ওরা যেন সারা জীবন এরকম হাসি আর আনন্দে থাকতে পারে। ওরা ছবি তুলছে আর হাসাহাসি করছে, কথা বলছে আর হাসছে, হাসি যেন থামতেই চায় না। ওদের খুশি আমারও খুশি। এরপর ওরা সবাই মিলে একসাথে ছাদে বসে গল্পগুজব করে সন্ধ্যা পর্যন্ত। আমার অন্য বোনেরাও ওদের সাথে যোগ দেয়। আসলে জন্মদিনের উসিলায় ওরা সবাই একসাথে হয়েছে, আনন্দ করছে আর আমি ভিডিও করছি এই স্মৃতিটুকু ধরে রাখার জন্য। ওদের সাথে গল্পে আমিও জয়েন করলাম। এই ফাঁকে আমার সাত বাগানের গাছগুলো একটু ভিডিও করে নিচ্ছি। ওদের যখন ভিডিও করছিলাম আমার মামাতো ভাই মুখ ঢেকে রেখে দুষ্টামি করছিল আর এটা নিয়ে সবাই হাসাহাসি করছিল। ওরা গল্পগুজব করছিল আর আমি নিচে চলে এলাম। তাজরিয়ানের জন্মদিনে আমি সবসময় বিফ ও চিকেন বিরিয়ানি দুটোই রান্না করি, এবারও করেছি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজাই আলাদা। সন্ধ্যার সময় তাজরিয়ানের বন্ধুরা আরেকটি কেক নিয়ে হাজির হয়, ওরা আসাতে আরো অনেক বেশি আনন্দ হয়। তারপর আমি ওদের খাবার দিয়ে দিলাম যে তোমরা আগে খাওয়া দাওয়া করো, তারপরে কেক কাটবে। এরা সবাই তাজরিয়ানের সহপাঠী, একই স্কুলে পড়াশোনা করে। আসলে জন্মদিনের আনন্দটা বন্ধুদের সাথে ভাগাভাগি করার মজাই আলাদা। ওরা মজা করে খাচ্ছিল আর গল্প করছিল। এই তো এখন কেক কাটা হবে। এই এপাশের সাদা কেকটি ওর বন্ধুরা এনেছে, এটাও অনেক মজার কেক ছিল। তাজরিয়ান ওর বন্ধুদের সাথে অনেক মজা করছিল এবং গল্প করছিল, ওরা আসাতে ও অনেক খুশি হয় আর ওর বন্ধুরাও ওকে পেয়ে অনেক আনন্দিত। এই তো এভাবে এই হাসি আনন্দে আমাদের সারা দিন কেটে যায়। সবাই আমার তাজরিয়ানের জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে ও একজন ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু যাও, এইবার কেক খাও। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নাই তো বসলা না।